সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আনন্তা আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির ডিসেম্বর দু হাজার তেইশের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লগ্ন রাশির দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর অবস্থান হয়ে আছে সপ্তমে শনির অবস্থান এবং নবমে বৃহস্পতি যদিও নবমে বৃহস্পতি বর্তমানে বক্রগতিতে আছে তবুও নবমে বৃহস্পতি নানানভাবে আপনাদের একটা প্রোটেকশান দেবে কিন্তু দ্বিতীয় অষ্টমের রাহুকেতু আকস্মিকভাবে সবসময় একটা বিপদ সৃষ্টি করা একটা বিপন্নতার পরিবেশ তৈরি করার একটা প্রভাব সেখান থেকে আপনাদের সাবধান অবশ্যই থাকতে হবে রাশি লগ্নের সপ্তমে শনি মন মানসিকতা সম্পর্কর মধ্যে সবসময় কিন্তু একটা টেনশন একটা ডিফিকাল্টি তৈরি করে তো সেই জায়গায় কিন্তু একটা ইমোশনাল লাইফটা একটা ডিস্টার্ব থাকছে ডিসেম্বর দু হাজার আপনাদের রাজ্যকার গ্রহ মঙ্গল সক্ষেত্রে থাকছে ফোর্থ হাউসে মঙ্গল আঠাশে ডিসেম্বর অব্দি বৃষ্টিকে থাকছে এবং এই মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হচ্ছে ফোর্থ অ্যান্ড সেভেন্থ তো এই ফোর্থ অ্যান্ড সেভেন্থ ফোর্থ তো নিজের ঘরে বসে আছে ফোর্থের লট তো নিজের ঘরের নিজের লট বসে আছে তো তো যেরম পাওয়ারফুল তো সেরম পাওয়ারফুল সুতরাং এখানে বিশেষ করে মঙ্গল আর শনির যে প্রভাব তাতে আপনাদের প্রপার্টি রিলেটেড ব্যাপারে কিন্তু আপনাদের একটা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা যদি জন্মছক সাপোর্ট করে প্রপার্টি ক্রয় করা নতুন প্রপার্টি ক্রয় আপনার যা এক্সিস্টিং প্রপার্টি আছে সেটাকে বৃদ্ধি করা প্রপার্টি সংক্রান্ত কোনো লিটিগেশন থাকলে কোনো আইনগঠিত সমস্যা থাকলে সেটার ক্লিয়ারেন্স হওয়ার এই দিকগুলো কিন্তু মঙ্গল শনি আপনাদের সহায়তা করবে কিন্তু হরোস্কোপ যদি সাপোর্ট না করে সেখানে কিন্তু একদম বিপরীত রেজাল্ট সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল রবি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ রবি ধনু রাশিতে প্রবেশ করবে মাসের মধ্যভাগে সিক্সটিন ডিসেম্বর তার আগে রবি মঙ্গলের সঙ্গে ফোর্থ হাউসে থাকছে এই ফোর্থের রবি মঙ্গল কিন্তু বিশেষভাবে আপনাদের মনের মধ্যে একটা উগ্রতা সৃষ্টি করবে একটা ইগোয়েস্টিক অ্যারোগেন্সের ভাব সৃষ্টি করবে যে ভাব কিন্তু এমনিতেই আপনাদের মধ্যে কিছু কম নেই ইস উইল বি ওভারডোজ এবং এই অ্যারোগেন্সের কারণে শনির সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং এই রবি মঙ্গলের উপর রাহু এবং শনির দৃষ্টি থাকছে সুতরাং ফোর্থ হাউজ একটা মনের মধ্যে একটা উগ্রতা একটা সবসময় যুদ্ধং দে ভাব এই জায়গাটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে বৃহস্পতির যে দৃষ্টি থাকছে লগডের উপর পঞ্চম ভাবের উপর থার্ড হাউজের উপর এটা আপনাদের জন্য বিশেষ শুভ শুক্র তুলারাশিতে অবস্থান করে থাকছে পঁচিশে ডিসেম্বর অবধি এটা আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন ইউ ক্যান গেট দ্য ড্রিম জব দ্যাট ইউ আর লুকিং ফর বৃহস্পতি শুক্র কানেক্টেড থাকছে দশম এবং পঞ্চমপতি সুতরাং একটা বিশেষ ক্যারিয়ারে একটা খুব স্ট্রং পজিটিভ চেঞ্জ সন্তানের জন্য একটা স্ট্রং পজিটিভ চেঞ্জ এগুলো সবই কিন্তু আপনারা আশা করতে পারেন প্রোভাইডেড হরোস্কোপ হরস্কোপ নট ক্রিয়েট এনি অবস্টেকল বুধ গ্রহ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বুধ একটা সমস্যার কারণ সবসময় বুধ ইন্টেলিজেন্স বুদ্ধি আমাদের একটা সমস্যার কারণ হয়ে থাকে এই বুধ পঞ্চমে অবস্থান করবে ধনু রাশিতে এবং এই পঞ্চমে বুধ কিন্তু থার্টিন ডিসেম্বর মাসের মধ্যভাগ থেকে বক্রগতিতে যাবে এবং টোয়েন্টি এইট ডিসেম্বর ফ্যাগেন্ড অফ দ্য মান্থ বুথ কিন্তু বক্রগতিতে বৃষ্টিকে ফোর্থ হাউসে আসবে বৃষ্টিকে ফোর্থ হাউসে এলে ওই যে শেষ কটা দিন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ফোর ডেজ এই চারটে দিন কিন্তু খুব ক্রিটিক্যাল এই ফি ফোর্থ হাউসে থাকবে বক্রিবুদের উপর রাহুর দৃষ্টি থাকবে সুতরাং চিন্তা ভাবনা সিদ্ধান্ত মন মানসিকতার মধ্যে অন্যমনস্ক ভাব সেখান থেকে নানান রকম অসুবিধে ক্যাটাস্ট্রফিক ক্যালামিটিস আসতে পারে সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং কর্মক্ষেত্রেও আপনাদের খুব সাবধান থাকতে হবে ট্রাভেল রিলেটেড ব্যাপারে সাবধান থাকতে হবে আর্থিক গোলযোগ আর্থিক একটা প্রতারণা হওয়ার সম্ভাবনা এই সমস্ত বিষয়ে কিন্তু সাবধান আপনাদের অবশ্যই থাকতে হবে এবং বুধ যেহেতু ফোর্থ হাউসে থাকবে সুতরাং নানানভাবে গৃহসুখেও কিন্তু একটা সমস্যা আনতে পারে একটা মন্ত্র আমরা ব্যবহার করব এটা দু হাজার জন্য স্পেশালি কিন্তু উই উইল বিগিন হ্যাবিটটা অভ্যাসটা শুরু করব সরস্বতী নমস্তুভ্যম বরদে কামরূপিণী বিদ্যারম্ভম সিদ্ধির মে মেসদা সরস্বতী নমস্তভ্যম বরদে কামরূপিণী বিদ্যার বিদ্যারম্ভম করিষ্যামী সিদ্ধিরভবতু মেষদা এই মন্ত্রটা অ্যাকচুয়ালি যে কোনো বিদ্যা যে কোনো এডুকেশন রিলেটেড বিষয়ে একটা এগোলে এই মন্ত্রটাকে পাঠ করা হয় দেবী সরস্বতীর বন্দনা আবাহন করা হয় যাতে বিদ্যায় আমরা সিদ্ধি লাভ করতে পারি তো প্রতিদিন সকালে উঠে যদি আমরা আমাদের জীবনকেই একটা লার্নিং গ্রাউন্ড একটা স্কুল বলে মনে করি একটা বিদ্যালয় একটা শিক্ষার স্থান বলে মনে করি কারণ স্যাটার্ন আমাদের গ্রেটেস্ট টিচার স্যাটার্ন আমাদের লেসেন্সগুলো প্রোভাইড করে তো প্রতিদিন জীবনযাত্রায় যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি সেটা সেই শিক্ষাগুলোকে সঠিকভাবে যদি আমরা গ্রহণ করি তাহলে জীবনের মানমাত্রা কিন্তু অবশ্যই একটা বিশেষভাবে পরিবর্তন হয় এবং অনেক সমস্যার সমাধান কিন্তু অটো পাইলট হিসেবে হয়ে যাবে তো সেই জন্য এই মন্ত্রটাকে রোজ সকালে উঠে অবশ্যই পাঠ করবেন তিনবার হোক পাঁচবার হোক একবার হোক যাই যতবার মোটামুটি তিন চারবার করলেই হবে তো মাসের প্রথম তিনটে দিন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর দু হাজার লগ্ন সিংহ রাশি আপনাদের বিশেষভাবে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে দূর ভ্রমণের যোগ বিদেশ যাত্রার যোগ যারা বহুদিন ধরে ভিজার অপেক্ষায় ছিলেন কোনো বিদেশের সঙ্গে যোগাযোগ আছে একটা কোনো পারমিশন কোনো ডকুমেন্টের ক্লারিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছিলেন এক দুই আর তিন কিন্তু বিশেষভাবে আপনারা ক্লিয়ারেন্স পাবেন তার সঙ্গে কিছু অর্থ ব্যয়ের যোগও দেখা যাচ্ছে এবং বিদেশের যার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা তো হচ্ছেন তাছাড়া স্বদেশেও ডোমেস্টিক ট্রাভেলও কিন্তু আপনাদের এই তিনটে দিন বিশেষভাবে ইন্ডিকেট করছে এবং মায়ের সুস্বাস্থ্য মায়ের স্বাস্থ্য উন্নতি এটাও দেখাচ্ছে এবং নিজেদের মন মানসিকতার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব অবশ্যই থাকবে একটা সব কিছু পরিবর্তন করার একটা একটা চেঞ্জের মানসিকতা আসবে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর ফোর্থ অ্যান্ড ফিফথ ডিসেম্বর দু হাজার তেইশ সিংহ রাশি এই পরিবর্তন এই ট্র্যাভেল এই মুভমেন্টের এনার্জিটা কন্টিনিউ করবে তার সঙ্গে কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং নিজেদেরও শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না ছয় সাত আর আট সিক্স সেভেন্থ অ্যান্ড এইথ ডিসেম্বর দু হাজার তেইশ সিংহলগ্ন সিংহ বিশেষভাবে আর্থিক দিকে সাবধান থাকবেন একটা আকস্মিকভাবে ভুল সিদ্ধান্তর কারণে একটা রং ক্যালকুলেশনের কারণে সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়া এবং দাম্পত্য জীবনে একটা বিশেষ ঝড় ওঠা নানানভাবে একটা বিবাদ ভুল বোঝাবুঝি মন কষাকষি সেন্টিমেন্টাল দিক থেকে একটা আননেসেসারি একটা ডিস্টারবেন্স হওয়া দাম্পত্য জীবনে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সিক্স সেভেন্থ অ্যান্ড এইথ নাইনথ অ্যান্ড টেন্থ ডিসেম্বর দু সিংহলগ্ন সিংহ রাশি বিশেষভাবে কিছু মনোরঞ্জন কিছু বিনোদন দূরভ্রমণের যোগ কর্মসূত্রে দুর্ভ্রমণের যোগ কর্মসূত্রে একটা আপনার সংস্থা অর্গানাইজেশান থেকে আপনাকে একটা হায়ার এডুকেশনের কোথাও কোনো কোর্সে ভর্তি করে দিল বা আপনাকে একটা পেড হলিডে দিয়ে দিল কিছু হায়ার এডুকেশান পারসিউ করার জন্য এই সমস্ত দিকে আপনারা শুভ ফল পাবেন সন্তানের জন্য বিশেষ শুভ নাইনথ অ্যান্ড টেনথ এবং যারা সিংহলগ্ন সিংহ রাশির যারা পুরুষ আপনাদের ওয়াইফের জন্য স্ত্রীর জন্য কিন্তু বিশেষ একটা ভাগ্যদয়ের সময় দেখা যাচ্ছে নাইনথ অ্যান্ড টেনথ ডিসেম্বর ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ ডিসেম্বর দু হাজার তেইশ সিংহলগ্ন সিংহ রাশি মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা উগ্রতা থাকবে বিবাদ প্রবণতা থাকবে পারিবারিক ক্ষেত্রে পরিবার পরিজনের সঙ্গে বিবাদ হওয়া গৃহ পরিবেশে শান্তি বিঘ্নিত হওয়া গৃহ পরিবেশে ঝগড়া একটা আননেসেসারি উন্মাদনা উগ্রতা বিশেষভাবে কিন্তু সাবধান থাকবেন এবং দাম্পত্য জীবনেও কিন্তু এর প্রভাব পড়তে পারে থার্টিন ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ সন্তানের জন্য শুভ সন্তানের বিশেষভাবে বিদ্যা ক্ষেত্রে কর্মক্ষেত্রে কৃতিত্ব লাভ এবং নিজেদের একটা আর্থিক দিকে শুভ যোগ দেখা যাচ্ছে সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ প্রচুর শ্রম অনেক সব কাজ কিন্তু অনেক সময় বেশি লাগবে অনেক শ্রম বেশি দিতে হবে এবং দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে ষোলো আর সতেরো আঠেরো উনিশ বিশেষভাবে দূরভ্রমণের যোগাযোগ বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ সৃষ্টি হবে কুড়ি এবং একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ সিংহলগ্ন সিংহরাশি এই দুটো দিন কিন্তু বি ভেরি কেয়ারফুল জল থেকে সাবধান থাকবেন একটা হলিডে সিজন কোথাও যদি বেড়াতে গিয়ে থাকেন সি বিচ জলাশয়ের কাছে বি ভেরি কেয়ারফুল অফ ওয়াটার এবং আকস্মিকভাবে কোনো একটা বিপদ হওয়া একটা অশান্তি হওয়ার একটা লস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বাইশ আর তেইশ বিশেষভাবে আপনাদের ভাগ্যদয়ের সময় বাবার শরীর স্বাস্থ্য উন্নতি হওয়ার সময় হায়ার এডুকেশনের দিকে সাকসেস সন্তানের জন্য বিশেষ শুভ আর্থিক দিকেও শুভ ফল পাবেন চব্বিশ আর পঁচিশ কর্মক্ষেত্রে একটা শুভ যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু কৃতিত্ব লাভ কিন্তু তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতা অ্যারোগেন্সের কারণে কিন্তু বিবাদের সম্ভাবনা থাকছে ছাব্বিশ সাতাশ আঠাশ বিশেষভাবে বিদেশ থেকে উপকৃত হবেন যারা বিদেশের সঙ্গে কানেক্টেড তাদের কিন্তু আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা বড় ভাই বোনদের মাধ্যমে কিছু লাভ হওয়ার সম্ভাবনা বন্ধু বান্ধবের থেকে সহায়তা পাবেন এবং ওভারঅল আপনার সোশ্যাল সার্কেল বৃদ্ধি হওয়ার নতুন কানেকশানস তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা তবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে একটা চাঞ্চল্য থাকবে সেটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত একা নেবেন না বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ সিংহলগ্ন সিংহরাশি বিদেশের যোগ মন মানসিকতার মধ্যে একটা আত্মবিশ্বাস মানসিক শক্তি বৃদ্ধি পাবে অর্থ ব্যয়ের প্রচুর যোগ দেখা যাচ্ছে একত্রিশে ডিসেম্বর দু মাসের এবং বছরের শেষ দিন সিংহলগ্ন সিংহ রাশি শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না একটু লো ফিলিং থাকবে মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে মায়ের শরীর নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে ভ্রমণের যোগ বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওভারঅল ডিসেম্বর দু হাজার তেইশ সিংহলগ্ন রাশি আপনাদের মঙ্গল শনির যে কানেকশন এবং মঙ্গলের উপর যে রাহু শনির প্রভাব সেইটা আপনাদের একটা উগ্রতা মনের মধ্যে সৃষ্টি করবে হটকারী ভাবকে বৃদ্ধি করবে সবসময় একটা কনফ্লিক্ট ক্রিয়েটিং জেনারেটিং একটা সিচুয়েশান তৈরি করবে সেখানে নিজেদের বিশেষভাবে সংযম কিন্তু প্রয়োগ করতে হবে এমনিতেই আপনাদের ইগো অ্যারোগেন্স কনফ্লিক্ট জেনারেশানের টেন্ডেন্সি বেশি সেই জায়গাটাকে আপনারা একটু কন্ট্রোল করে চলুন বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য বিশেষভাবে শুভ এবং একটা প্রোটেক্টিভ জায়গায় প্রোটেকশনের জায়গায় বৃহস্পতি থাকছে বৃহস্পতিকে লেভারেজ করে বৃহস্পতির সেই স্যাটিসফ্যাকশানের জায়গাটা হায়ার মাইন্ড হায়ার ইন্টেলিজেন্সের জায়গাটাকে অবলম্বন করে চলুন ডিসেম্বর দু হাজার তেইশকে আপনারা সুষ্ঠু এবং সুস্থভাবে অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা